গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। একটা মেঘমেঘ করা আকাশ, এই দিয়ে আজকে শুরু হচ্ছে ব্লগটা। হাওয়াও দিচ্ছে একটু একটু, আর মানে একটু না, হাওয়াটা বেশ ভালোই আছে, আর মেঘও করেছে, এরকমই যাচ্ছে আকাশটা কদিন ধরে। আর এখন বাজে পাক্কা 6:30। ওদিকে আমি কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসেইছে, আর শাক ভাজাটাও বসিয়েছি, মাছটা ছাড়তে দিয়েছি। এখন আর 5:30 উঠি না, কারণ 5:30 উঠলে না ঠান্ডা লেগে যাবে আমার, মানে দরজাটা না খুললেও জানলাটা খুলে আমাকে রান্নাটা করতে হয় রান্নাঘরের। এই যে তো দেখো, এদিকে জানলাটা খোলা, তো ওদিকটা খুলতেই লাগে, কারণ ভাপটা বেরোতে লাগে যার জন্যে, তো ওই জন্যে তো ঠান্ডা লেগে যাবে, ওই জন্য পারছি না 5:30 ঠিক উঠতে। 6:00 উঠছি আমি, 6:45 এরকম উঠছি, হয়ে যাচ্ছে, কালকেও হয়ে গেছিলো দেখলাম, আজকেও হয়ে যাবে আশা করছি। আর নোংরা গাড়িটা না কালকে 6:45 চলে এসেছিলো, কালকে আমি ফেলতে যেতে পারিনি, আজকে যাব। তো দেখি, ওই জন্য ভাবছি শসা লেবু যেগুলো কাটার আর কি, যেগুলো খোসা খোসা বেরোবে সেরকম ভাবছি কেটে নিই, কেটে নিলে আমি আজকেই ফেলে দিতে পারবো। আর সারা রাত বৃষ্টি হয়নি, কিন্তু এখন ঝিরিঝিরি আবার বৃষ্টিটা পড়ছে, এই চলছে এখানে। তো চলো আমি রান্নাবান্না সেরে নিই, তারপর আসবো তোমাদের কাছে। আজকে আমি ডাস্টবিন ফাস্টবিন গুছিয়ে রেখে দিলাম, যে আসলে আমি ফেলে দিয়ে আসতে পারবো, যতই রান্না করি না কেন বা কিছু, আজকে আর আসেনি, মানে আমার সাথে এটাই হয়। যাই হোক, আমি এখানে সবটা গুছিয়ে নিয়েছি, চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিই। আর আজকেও বেজে গেছে 8:30 মতো, মানে 7:30 বাজে, আমার দিকে তাকিয়েছে 8:30 বলেছি বলে। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু বাবু বিছানা ছাড়লেন কিছুক্ষণ আগে, মানে ওখানে বসে বসে চা এসব চলতে থাকে। আর ওখানে ঝুড়িতে কি দিয়েছি বলো তো, ওটা শাকটা আমি অর্ধেক অর্ধেক করে রান্না করি, তো এই শাকটা না কালকে পুরোটাই ধুয়ে ফেলেছি, তাই এটাকে জলটা পুরো না ঝরিয়ে আমি রাখতে পারবো না ফ্রিজে, তাই জন্য জলটা ঝরাতে দিয়েছি অর্ধেক শাকটা। এটাই দিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এই যে মাছ, তোমরা আবার ভেবো না মাছ নেই, ভাত লেবু, এখানে হচ্ছে মুসুম্বি, স্যালাড, শাক ভাজার, এটা হচ্ছে সকালের টিফিন, ব্রেড, আর দিয়েছি হচ্ছে অমলেট, অমলেটটা এই যে মাঝখানে দিয়েছি। তো চলো এবার আটকে দিই সবটা। ছাদটা দেখে বুঝতেই পারছো ভালোই বৃষ্টি হয়েছিল, এখন তাও একটু কমলো এই আর কি, মানে অনেকক্ষণই কমেছে যার জন্য ছাদটা শুকিয়ে গেছে, আর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান পুজো সবটাই হয়ে গেছে, কিছু কাজ এখন রয়েছে যেটা করবো কালকের জন্যে। একটা গোটা পেঁপে এনেছিলাম, সেই কবে ওটাকে পেঁপে তরকারি করে দিলে খাবে না, তো পেঁপে কুড়িয়ে ওই নিরামিষ যেটা বানাই সেটা করলে খাবে, তো কোড়াতে হবে, হাতটা এতদিন ব্যথা ছিল বলে চান্স নেই নি আর কি, কিন্তু এবার নেব এবং আজকে করে রাখবো আর কি। আর গোলাপগুলো কিন্তু এখনও ঝরে যায়নি, তিনটেই এখনও রয়েছে আর কি। তো আর পেছন দিকটা দেখলে যে ওইটা একটু হিজিবিজি হয়ে রয়েছে এখন, আপাতত কিছু করার নেই ওই আর কি। তো চলো আমি কাজগুলো একটু করে নিই। এই সেই পেঁপেটা, পুরোটা লাগবে না, অনেকটা বড়, হাফটা করলেই হয়ে যাবে, আর ঘষুনিটা দেখো কত ছোট। তো যাই হোক, পেঁপেটাকে টুকরো টুকরো করে নিতে হবে আর কি। বাপরে, লম্বা পেঁপেতে সাধারণত এত বীজ হয় না, প্রচন্ড বীজ হয়েছে। ঘর মুছে ফুছে নিচটা নোংরা করছে না, খুব খারাপ লাগে। এই দিকটা একটু বড় কাটা হয়েছে, এই দিকটা একটু ছোট হয়েছে, তো এই দিকটাকেই আগে করবো। পেঁপেটা অবশেষে কোড়ানো হয়েছে, ওই কয়েক পিস পেঁপে আমি যে কতবারে মানে কোড়ালাম তার ঠিক নেই, কোড়াতে কোড়াতে হাতটা ধুলাম, বারান্দায় গিয়ে একটু দাঁড়ালাম, রেস্ট নিয়ে নিলাম, তারপর আবার কোড়ালাম। আসলে আঙুলে খুব প্রেশার পড়ে, তো ভীষণই কষ্ট হয় কোড়াতে। তার মাঝে দেখো আবার পালং শাকটাও সেদ্ধ বসালাম, ধুয়ে টুয়ে ভালো করে, রাতে হবে পালক পানি, তাই জন্য সেদ্ধ করে রেখে দেবো। পালং শাকটা প্রায় হয়েই গেছে, এবার অফ করে দেবো, আর এটাও কোড়ানো হয়ে গেছে, এটা ঢাকা চাপা দিয়ে ঝুড়ি দিয়ে রেখে দেবো।
এখন তো বাজে বিকেল 4:45, একটু শুয়েছিলাম, তো এই মাত্রই একটু উঠে এলাম আর কি। কারণ যদি হাতে যেতে হয় তাহলে এখন থেকে রান্নাটা করতে হবে, আর পালক পানির করতে একটু টাইম লাগে জানোই, কারণ পেঁয়াজটাকে ভেজে নিয়ে মিক্সিতে ঘোরাতে হবে, পালং শাকটা মিক্সিতে ঘোরাতে হবে, জাস্ট সেদ্ধ করাই রয়েছে। আমি গরম জলে সেদ্ধ করে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তারপর সেটাকে উঠিয়ে নিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম আর কি জলটা থেকে। তো চলো আস্তে আস্তে শুরু করি। পালং শাকটাকে ছেঁকে নিয়ে উঠিয়ে রেখেছি, তো চলো এটাকে বসাই তাহলে আস্তে ধীরে কেটে কুটে নিয়ে পেঁয়াজ টেয়াজ। এখন বাজে 5:10, আজকে একটু দেরি হয়ে গেল বের করতে, ওই জন্য রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপর কড়াই ঠড়াই মেজে নিয়ে এলাম, ওই জন্য লেটটা হয়েই গেল। তো আর কি করা যাবে, ওকে মেসেজ করে বলে দিয়েছি যেখান থেকে দেখা হবে সেখান থেকে নয় তুলে নেবে এই আর কি। তো চলো তাড়াতাড়ি করে আজকে হেঁটে আসি একটু, আর বেরোবো কি বেরোবো না এটাও একটা দোনোমনো করছিলাম, রেডি হওয়ার হয়ে গেল, রোদটা চলে গিয়ে মেঘটা করলো, আবার রোদটা উঠলো, এই করছিল, এই বেরোলাম, এই চলে এলাম। মাঝরাস্তা থেকে দেখছি ও স্কুটি নিয়ে আসছে, এত তাড়াতাড়ি চলে এসো না আজকে তুমি, ভালো লাগছিল না? বলছে ভালো লাগছিল না, অফিস কি ভালো লাগা খারাপ লাগাচ্ছে, স্কুলে পাঠানো হয়েছে নাকি? তো যাই হোক আর কি করবো, আমার হাঁটা ওই 10 মিনিট বোধ হয়, তারপরে আবার স্কুটিতে উঠে চলে এলাম। তো চলো যাই ঘরে। তখন তো করে ঠোরে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, এই দেখো আমি মানে পালং শাকের গন্ধটা যাতে একেবারে না থাকে তাই জন্য এরকম টানিয়ে ফেলি পুরো। আর যে জলটা দেখতে পাচ্ছ এই পাশ থেকে, এটা হচ্ছে যেটা দিয়ে চাপা দিয়েছে, দেখো এটাতে জলটা রয়েছে, ওটা পড়েছে, নাহলে পালং শাকে আমি কোনো জলও দিই না কিছুই না, এটা রাত্রিবেলা যখন গরম করবো তখন চলে যাবে, বা চামচ দিয়ে ফেলে দিলেই হয়ে যাবে। একদম গরম অবস্থায় আমি ঢাকা দিয়ে চলে গেছিলাম, তো ওই জন্য এরকম হয়ে গেছে। আর ওর জন্য চা করতে এসছি, র চা। দেখো আরেকজন এসছে আজকে ময়দা মাখতে, আমি ওর টিফিন বক্স গুলো ধুচ্ছিলাম, আমি বলেছি যে আটার রুটি হবে আজকে, ওইভাবে ময়দা মাখতে চলেছে, আর ওর আটা ময়দা মাখা হচ্ছে, নয় তোমাকে 500 ময়দা অ্যাড করতে হবে পরে, নয় তো তোমার টাকে চুরে মারলে টাক পেটে যাবে, নয় শক্ত নয় চূড়ান্ত ঝোলা, দেখা যাক আজ। এমন করে দিও না যে টাক ফেটে যাবে, তারপর তো চেবা থেকে দাঁত ভেঙে যাবে। যাই হোক মাখছে এখন বাবু, তো সুন্দর মেখে দিয়েছি বলে কত সুন্দর পরোটা হচ্ছে, বিশাল কিছু, অন্যদিন তো হয়ই না পরোটা, কিভাবে ভাগতো আমি তাই জানি না অন্যদিন, সেই তো কত সুন্দর হচ্ছে দেখো। আর পরোটা সবসময় আমি এরকমই মানে খেতে খুব ইচ্ছে করলে খুব তেলে, তখন হয়তো আমি ছাকা তেলে ভাজি, না হলে আমি এরকমই মানে এক একটা করে পরোটা উঠিয়ে মাঝে মাঝে একটুখানি তেল দিয়ে এভাবেই ভেজে নিই পরোটা, তেল ওই লেগে থাকা মাত্র এরকম একটু। তো এটা হয়ে গেলে এই কড়াইটাতেই আমি পনিরটাকে গরম করে নেব, নিয়ে খেতে দিয়ে দেবো। ঠিক আছে চলো খেয়ে নেব। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আজকে না আমার প্রচণ্ড বেশি ঘুম পেয়ে গেছে, আজকের ব্লগটা ছোট যাচ্ছে অন্যদিনের তুলনায়, আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে আশা করবো তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আজকের মতো টাটা, গুড নাইট, গুড নাইট।